আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, আজকের এই ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সুরতুল বাকারা আমরা সমাপ্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সুরতুল বাকারা পড়ার ভিতরে যতগুলো ভুল করছিলাম আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিক, এবং আমরা যতগুলো সংশোধন করতে পেরেছি বা করার চেষ্টা করতেছি আমাদের এই চেষ্টাকে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয় আমরা বলি আমিন। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সুরতুল বাকারা সমাপ্ত করব। আপনারা কমেন্টসের ভিতরে সকলেই লিখবেন যে আগামী পর্বের ভিতরে আমি কোন ক্লাস কোন সুরা ক্লাস করব, এর পরে সুরা ক্লাস করাবো না অন্য কোনো সুরা ধরবো, বা নিয়মিত ক্লাস সুরা করতেই থাকবো। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমি কামনা করতেছি, যেহেতু আপনারা এই ভিডিওর ক্লাসগুলো দেখে থাকেন, আপনাদের জন্যই আমি ভিডিও করি, অতএব আপনাদের মতামত আমি কাম্য করতেছি। এর পরবর্তীতে আমি আমার মতামতটি দিব যে আমি কোন সুরা করতে চেয়েছিলাম। চলুন আমরা আজকের এই ক্লাস আমরা শুরু করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرحان مقبوض، فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتم الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. بينجي بينجي. وإن كنتم আবার ওয়াইং কুন্তুম আলা সাফারিউ নাকে নিয়ে যাবেন সাফারিউ, ওয়ালাং ওয়ালাম তাজিদু দুয়ে গেলি কাতিবাং কায়ে গেলি কাতিবাং ফারিহানুম মাকবুদহ فإن آمنا تغتري فإن آمنا بعضكم بعضا بعضا হবে না, আমরা অনেকে পরে বাদান তখনই তো আইন অক্ষরটা ভুল হয়ে যাবে, আর দা দ অক্ষরটা দাল অক্ষরে রূপান্তরিত হবে, তাহলে এই জায়গাতে আমরা এমন করে বলবো বাদং রে রে, এই হামজাটা চলে আসবে, রে মিলবে হামজার সাথে রে, ফল ইউ আদিল্লা রে তুমি না আমানাতাহু, আবার আমানাতাহু ওয়াল ইয়াত্তাকিল্লাহ রব্বাহ, এখানে দম ছেড়ে দিলে রব্বাহ, ওয়ালিয়াত্তাকিল্লাহ রব্বাহ ওয়ালিয়াত্তাকিল্লাহ রব্বাহ, রব্বা না রব্বাহ। তারপরে ওয়ালা তাকতুমুশ শাহাদাহ, এখানে শাহাদাতা পড়ে যেতে হবে বলতে চাইলে, আর যদি এখানে দমটা ছেড়ে দিতে চাই তাহলে ওয়ালা তাকতুমুশ শাহাদাহ ومن يكتمها فإنه
আসিমুং কলবু, আমরা যদি এখানে কালবা হু পড়ি তাহলে কিন্তু হবে না। এখানে কব যাব ক, তাহলে ক মিলবে লামের সাথে কলবু। আল্লাহু বিমা তাআমালুনা আলিম, এই যে আইন অক্ষর গুলো আদায় করবে না, আলিম। ওয়ালা তাকতুমু শাহাদা ওমাই ইয়াকতুমহা ফা ইন্নাহু আসিমুন ক্বালবুহু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। পরে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আবার লিল্লাহি লাটান দিবে না, গেলে মায়ে গেলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, আবার ওয়া ইন তুবদু, তারপরে মাফি, তারপরে আনফুসিকুম, তারপরে আও তুখফুহু, তারপরে ইউহাসিবকুম কুম বিহিল্লাহ, তারপরে ফায়াগফিরু, আরেকবার فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. আমরা কাদির অনেকে পড়ি, হ্যাঁ, আল্লাহু আলা কুল্লি শাইইং কাদির, শাইইং কাদির। 284 নম্বর আয়াত আমরা শেষ করলাম। এরপরে যে আয়াতটি দেখতে পাচ্ছি আমরা, এটা অনেকেই সুরতুল বাকারার শেষের দুইটি আয়াত আমরা আমল করে থাকি। আয়াতগুলো মনোযোগ সহকারে দেখবেন। আমরা সুরতুল বাকারার শেষের দুইটি আয়াত আমরা এই ক্লাসের ভিতরে সুন্দর করে দেখব এবং শিখব এবং মুখস্থ রাখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানার রসুল, আমরা অনেকে বলি আমানার রাসুল, তো অনেকে র অক্ষরে জবরে রা হয়ে যায়, ভুল হয়ে যায়। আমানার রসুল বিমা মাতিন আলিফ, বিমা উনজিলা, উন্না উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন, আবার আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন, তারপরে কুল্লুন আমানা, আবার কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ও কুতুবিহি, কত সুন্দর আয়াত, অনেক সুন্দর আয়াত। হ্যাঁ, আমানা রসুল, রসুলের উপর ইমান আনা, বিমা উনসিলা ইলাইহি, এবং তাহার পক্ষ থেকে ইলাইহি যা অবতীর্ণ হয়েছে, মির রব্বিহি ওয়াল মুমিনুন, মুমিন মুমিন গণদের উপর কথা বলছেন। কুল্লুন প্রত্যেকে, আমানা ইমান আনে, বিল্লাহি আল্লাহর উপরে, ও মালাইকাতিহি ফেরেশতাদের উপরে, ও কুতুবিহি এবং তাদের উপরে যা কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরে। পরবর্তী পৃষ্ঠা আমরা চলে এসেছি, এরপরে আছে ওয়ারুসুলিহ, ওয়ারুসুলিহ এবং রুসুলের উপরে, ওয়ারুসুলিহ লানুফাররিকু বাইনা আহাদিম মির রসুলিহ, আবার লা, একালিফ লা নুফাররিকু বাইনা
أحد من رسله وقالوا سمعنا নাই গালিব এবং আইন কোট আমরা বাদ দিয়ে ফেলি এবং এই জায়গায় আমরা অনেকে বলি ওয়াকালু সামিনা তো এখানে কালু বলার কারণে ক অক্ষরটা কাফ হয়ে যায় আর সামিনা বলার কারণে আইন অক্ষরটা কমে যায় ওয়াকালু সামিনা ওয়া আতানা আমরা অনেকে ওয়া আতা না পড়ি এখানে হবে ওয়া আ তানা গুফরানাকা গুফরা অনেকে বলে গুফ রনাকা রব্বানা অনেকে রাব্বানা পড়ে র বলবো রব্বানা ওয়া ইলাইকাল মাসির ওয়া ইলাইকাল মাসির অনেকে মা সির বলে সির বললে তখন সদ অক্ষরটা সিন অক্ষরে রূপান্তরিত হয় তাহলে এখানে আমরা বলবো মা সির وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير পরে لا يكلف الله আবার لا يكلف الله نفسا إلا কে বুস কয় কে উস কয় উস না বুস না মানে মুখটা গোল হবে ওয়া ও অক্ষর দুই ঠোঁটের মাঝে কানের ফাঁকা থেকে পড়তে হয় ও ও মিলবে সিনের সাথে উস আহা লাহা একালি মা কাসাবাত তারপরে ও আলাইহা মাকতাসাবাত তাহলে লাহা এগালে লাহা মা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত রব্বানা টানে গেলে লা তু আখিজ এমন বলবো না লা তু আখিজ না টান দিবেন ইন্নাসিনা আর যদি বলি ইন্নাসিনা ওয়াজিব গুণা বাদ যাবে এমন সি জেরের পরে ইয়া সাকিন কমে যাবে তাহলে আমরা ইয়া সাকিনটাকে আদায় করার জন্য আমরা ইন্না সিনা সিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা আমরা বলি ওলা তাম্মিল আলাইনা তাম্মিল বলে তাহলে হা অক্ষরটা মিম হয়ে যায় অনেকেরই তাহলে আমরা খেয়াল করবো ওয়ালা তাহমিল তাহমিল ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا على الذين من قبلنا ربنا ولا تحملنا أبا ربنا ولا تحملنا ما لا তো আমরা অনেক করি মালা তাকাত না তখন এই তটা ভুল হয় এটাও ভুল হয় হ্যাঁ তাহলে আমরা বলবো মালা তালানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা আমরা অনেকে মুনাজাত করেন না হুজুরেরা সুন্দর করে তখন এই দোয়াগুলো বলে তাই না ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন অনেকে বলে কাউমিল কাফিরিন যদি আপনি কাউমিল কাফিরিন বলে দেখেন এটা হলো কা এটা কি একই এটা তো আলাদা এটা কফ ক কফ অফ যাব কৌ বুটো কৌ কৌ মিল কাফিরিন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা এখানে হামজাটা থাকার কারণে আও আখতানা রব্বানা
রাব্বানা বলা যাবে না। ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা, রাব্বানা বলা যাবে না। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। 286 নম্বর আয়াত কোরআন শরীফের সবচেয়ে বৃহৎ সুরেটি আমরা শেষ করলাম, সমাপ্ত করলাম। এটি কোরআনুল কারিমের সবচেয়ে বড় সুরা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুরার অংশগুলো যেগুলো আমল করি এগুলো যেন সহি করে আমল করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। যতগুলো আজকের এই ক্লাসে পড়া পড়লাম প্রত্যেকটি পড়া বোঝা তৌফিক দান করে বলি আমিন। অনেকে প্রশ্ন করছিলেন এই জায়গাতে, আমি তাদের প্রশ্ন উত্তরগুলো দিতেছি। এটার নাম হলো ওয়াকফা, ওয়াকফা, ওয়াকফা। এগুলো হলো দম ফেলানোর জায়গার মতোই। এখানে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ এখানে দম ফেলার জায়গার মতো দম ছেড়ে দেবেন, কোনো নেই। এরপরে সুরার নাম সুরাতু আলী ইমরান, মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 200টি। তাহলে আমরা এই সুরাটি আমরা পরবর্তীতে শুরু করতে পারি যদি আপনি মতামত দেন আপনারা। তো আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম, কমেন্টস করে সবাই অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।